Tabii canım. Eğer kahve sen de su bulalım sabah. Bu zaten bu. বলছি স্যার, আপনার এখানে একটা ঘটনা গতকাল রাত্রিতে, মধ্যরাত্রিতে এখানে চুরি হয়েছিল, সেই চুরির ঘটনায় এলাকাবাসী একজন চোরকে পিটিয়ে মেরেছে, এটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি ওটা তো কাল রাত্রি 1:30 সময় যেটা আমি শুনেছি, কাল রাত্রি 1:30 সময় ঘটনাটা ঘটে গেছে। অ্যাকচুয়ালি আমি অফিসিয়াল হিসাবে কোনো তো খবর পাইনি, তারপর যা আমি দুপুরের নাগাদ খবর পেয়েছি, তো 8-10 জন অ্যারেস্ট হয়েছে আর লোকটা গণপিটুনিতে মারা গেছে, এই যেটুকু আমার কাছে খবর আছে, আর অন্য কিছু খবর আমার কাছে নেই। কিন্তু স্যার গণপিটুনি এটা তো একটা অন্যায় না, অপরাধ? আপনার এলাকার মধ্যেই গণপিটুনি, এটাকে কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি আমার এরিয়া নয়, আমি হচ্ছে এটা বারবসন সংস্থার পিএস মেম্বার, ওটা হচ্ছে আপনার নন্দকুমার পড়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এরিয়ার লোক হলেও এরিয়াটা আমার নয়, রাস্তার ওপারটা নন্দকুমার এরিয়া পড়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি স্যার ঘটনার সঙ্গে নন্দকুমার এবং বারবসন তো এই দুই এলাকার মানুষই জড়িত রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? এখানে তো রাত্রিবেলা ঘটনা, চুরির কেসের ঘটনা, কীভাবে কী ঘটনা হয়েছে সেটা জিজ্ঞেস আমি না জানি, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক কী আছে না আছে, তারপর যেভাবে হবে তার পিছনে হবে। অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটেছিল? ঘটনা হয়েছিল, আমি যেটা শুনেছি, অ্যাকচুয়ালি স্পটে আমি যাই না, আমি ঠিক ডিটেলস বলতে পারছি না, যা আমি শুনেছি সেই হিসাবে বলছি, তো কাল রাত্রি 1:30 সময় 2-3 জন লোক ছিল একটা স্কর্পিওতে, আর পাশে একটা মুদিখানার দোকান ছিল, ওই দোকানটাতে চুরি করার জন্য তালা ফালা ভেঙেছিল, তো ভাঙার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী এরিয়ার লোকরা জানতে পারে, জানতে পেরে ওখানে এসে চোরকে ধরার চেষ্টা করে, তার মধ্যে 2 জন লোক পালিয়ে যায়, 1 জন ধরা পড়ে যায়, তারপরে জানাজানি হওয়াতে যা ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন। স্যার একটা জিনিস, যে যে চোর ছিল ঠিকই, কিন্তু তাকে গণপ্রহারে হত্যা করা, এটা তো অপরাধ, এটাকে আপনি কি চোখে দেখছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি গণপ্রহার তো অপরাধ, কিন্তু মারা যায় বলে তো যারা মেরেছে তারাও জানতে পারেনি, ওটা তো পরে ও ডেট করেছে, আগে প্রথমেই মারা যায়নি, তারপরে ব্যাপারটা ভালোভাবে যারা পুলিশ নিয়ে গেছে ওরা বলতে পারবেন কীভাবে কী হয়েছে না। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শেখ কামাল উদ্দিন। ডেজিগনেশনটা? পঞ্চায়েত মেম্বার।